Hello everyone, welcome back to my another vlog. আজকে আমার ছোট্ট বুড়াটার হলো প্রথম জন্মদিন। আমি এসেছি এখানে আমার বোনের বাড়িতে ঘুরতে, সামার ভ্যাকেশনের ছুটিতে। দাদুর বাড়িতে হবে আমার পাপারার আজকে বার্থডে, তাই সবাই মিলে একদম জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে। এই দেখো এখানে দিদি ভাই ড্যাক ট্যাক নিয়ে দৌড়াদৌড়ি করছে, কারণ রাস্তে হবে একটা ছোট্ট মোট্ট বার্থডে পার্টি। আর বার্থডে বয় দেখো এত ঘরে খাওয়া থেকে টুকি টুকি জিনিস খেতে বেশি পছন্দ করে, দেখছে কি কি টুকি খেতে পারি। এখানে দুই দিদি ভাই কি করবে কি না ওরা আলোচনা করছে। এখানে দেখো বেশ বেলুনও ফুলে দিয়েছে ওরা রাত্রের জন্য, কি ব্যস্ত দিদি ভাই। দিদি বলে কথা ভাই ছোট ভাইয়ের বার্থডে, বড় দিদি ভাই গিয়ে দেখছে নাঙ্গু পাঙ্গু সব দেখা যাচ্ছে। এখানে ভাই হাড়ি নিয়ে ব্যস্ত, এটার মধ্যে হবে আজকে রাত্রে নান্না বান্না। এই দেখো কতটুকু এটার মধ্যে স্পেস আছে, ও মেপে মেপে দেখছে, ভেঙে ফেল ভেঙে ফেল, ভাঙা গাড়িটাকে আরো ভেঙে ফেল। আমরা ওখানে এসেছি একটু কালীবাড়িতে, প্রথম ঠাকুর বাড়িতে এসে ওকে ওখানে হাঁটা শিখেছে, এক জায়গায় বসতেই চায় না। ওখানে এখানে এখানে তুতুর করছে, এখানে এখানে তুতুর করছে। পুজো বাড়িতে এসে দেখি ঠাকুরের ভোগ লাগিয়েছে, আমরা ভালো টাইমে এসেছি। ঠাকুরের এখন ভোগের জন্য পর্দা টানা হয়েছে, তাই আমরা অল্প সময় অপেক্ষা করতে লেগেছে। কিন্তু সে কি আর বোঝে, সে এদিক থেকে ওই দিক, এই দিকে ওই দিক ছুটা ছুটি করছে, সাথে আমিও ছুটছি। আজকের ক্যামেরাটা দেখো তার দিদি ভাই করছে, কত সুন্দর করে আমার দিদি ভাই ক্যামেরা করছে, আমি হাঁটু হাঁটু করছি। দেখো দেখো সবাই আমাকে, রাস্তার ধারে মন্দির থাকাতে সবাইকে নন স্টপ টাটা করে যাচ্ছে। ও মন্দিরের ঘন্টা দেখে এত ভালো লেগেছে, ভালো পেয়েছে, ও বলছে পাপা, ওই সারা দিয়ে দেখাচ্ছে ও বাজাবে, ও এখানে ঘন্টি বাজাতে চলে এসছে। এই দুষ্টু বুড়াটাকে দেখো কি যে করে, একবার রেলিং চড়ে বসে, একবার সিঁড়ি দিয়ে নেমে যায়, একবার টেবিলে চড়ে যায়, কি করে কি না, শান্তি নেই শান্তি নেই। আজকে এক বছর হয়ে গেছে, আমি তো দুষ্টুমি করতেই থাকবো, আমি ঝুলছি আমি দুলছি আমি কত দুষ্টুমি করছি আজকে, দেখো সবাই আমাকে। এই দেখো এই দেখো আমি এখন উঠাও শিখে গেছি, আমি বেয়ে বেয়ে পরে উপরে উঠে গেছিলাম, কিন্তু আমার এটা ভিডিওটা করা হয়নি, এখানে উঠেছি এটাই আমার ভিডিও করেছে। আমি কত দুষ্ট হয়েছি সবাই দেখো আমাকে, ও কিছুতেই এক জায়গায় থাকে না, ও সারা মন্দিরে আবর কাটতে কাটতে ওর পায়ের অবস্থা শেষ করে দিয়েছিল, পুরো কালো হয়ে গেছিল। এখানে আমরা বাড়ি ফিরে এসেছি, দেখো মোটামুটি এখানে রেডি হয়ে গেছে, দুই দিদি আর পাপা মিলে সব বেলুন ফুলিয়ে একদম বার্থডে পার্টি একদম রেডি করে দিয়েছে। এখানে বেলুন ফোলানোর কম্পিটিশন চলছে, কে কতটা বেশি বেলুন ফোলাতে পারে, কিন্তু ভাবতে পারিনি এত এত বেলুন যে ওরা বাচ্চাগুলি ফুলিয়ে দেবে। সমস্ত বেলুন ওরা ফুলিয়ে কি সুন্দরভাবে রেখে দিয়েছে, আরও একটা বেলুন নিয়েই খুশি, এটাই দৌড়াদৌড়ি করছে, এটা নিয়েই ব্যস্ত। এই বার্থডের প্রস্তুতির একটা ব্লগ রেডি করলাম, নেক্সট ব্লগটা আবার আসবে। বাই বাই।